তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি ফ্ল্যাক্সিডের ব্যাপারে আলোচনা করব। ফ্ল্যাক্সিডের তো বহু গুণাগুণ আছে, সেই সাথে আজকে একটা ম্যাজিক্যাল ফেস মাস্ক যেটা ফ্ল্যাক্সিড দিয়ে হবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে আমার সাথে থাকো, তবে কিন্তু বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডের সাথে। তার আগে ভিডিওটা শুরু করা যাক, চলো। তো তোমরা করবে কি, ফ্ল্যাক্সিডের তো বহু গুণাগুণ থাকে। ওল্ডেস্ট ক্রপস হিসেবে ধরা হয় ফ্ল্যাক্সিডকে। বাজারে দু ধরনের ফ্ল্যাক্সিড পাওয়া যায়, একটা হচ্ছে ব্রাউন কালারের ফ্ল্যাক্সিড আর একটা হচ্ছে গোল্ডেন টাইপের, গোল্ডেন কালারের ফ্ল্যাক্সিড। তো দুটোরই নিউট্রিশন ভ্যালু কিন্তু ইকুয়াল, তো এ না যে কোনোটার বেশি কোনোটার কম। তো তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনোই একটা কিনে নিতে পারো। মার্কেটে যদি অ্যাভেলেবেল না হয় তাহলে কিন্তু তোমরা এটা অনলাইনে গিয়ে পারচেস করতে পারো। অনলাইনে যদি পারচেস করতে চাও অ্যামাজন থেকে, আমি অ্যামাজনের কিন্তু একটা লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ফ্ল্যাক্সিড কিনে নিতে পারো। তো ফ্ল্যাক্সিডের বহু গুণাগুণ আছে। ফ্ল্যাক্সিডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ফাইবার আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, এবং সেই সাথে কিন্তু গ্রেট সোর্স অফ কপার রয়েছে, যেটা কিন্তু আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কয়েকটা ডিজিজ যেমন কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলের মাত্রা যাদের শরীরে প্রচুর মাত্রায় আছে সেটা কিন্তু রিডিউস করতে হেল্প করে ফ্ল্যাক্সিড। তাই যাদের কোলেস্টেরল আছে তাদের ডায়েট লিস্টে কিন্তু অবশ্যই ফ্ল্যাক্সিড ইনক্লুড করা দরকার। সেই সাথে যাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের প্রবলেম রয়েছে সেটাকে কিন্তু রক্তে সেগুলো নিয়ন্ত্রণ করতে হেল্প করে ফ্ল্যাক্সিড। এবং ফ্ল্যাক্সিড আমরা যারা ওয়েট লস করছি, ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাক্সিড ভীষণ বেনিফিশিয়াল। তো কীভাবে এই ফ্ল্যাক্সিড খাবো আমরা, ডিফারেন্ট ওয়েতে খাওয়া যায়। আমি এই ফ্ল্যাক্সিডের বানানো স্মুদি এর আগে যখন এই চ্যানেল শুরু করেছিলাম শুরুতে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে স্মুদির রেসিপিটা দেখে নিতে পারো। তাও আমি একবার মুখে আলোচনা করে দিচ্ছি। তোমরা কি করবে, তোমরা ফ্ল্যাক্সিডকে রাতের বেলা ভিজিয়ে রাখবে, ওভারনাইট ভিজিয়ে রেখে এটা সকালবেলা দুধে ভেজানো ওটসের সাথে ওই রাতের ভেজানো ফ্ল্যাক্সিডটাকে ব্লেন্ড করে নেবে মিক্সচার মেশিনে। দেন ব্লেন্ড করার পর কতগুলো কলার টুকরো ছড়িয়ে উপরে আর তার সাথে ড্রাই ফ্রুটস অ্যাড করে তোমরা কিন্তু এটা অ্যাজ এ স্মুদি খেতে পারো, অ্যাজ এ স্মুদি তোমরা কিন্তু এটা খেতে পারো। এছাড়া তোমরা কিন্তু প্যানকেকেও কিন্তু তোমরা তাছাড়া প্যানকেকেও কিন্তু তোমরা এটা ফ্ল্যাক্সিড খেতে পারো। তো ফ্ল্যাক্সিডের তো বহু গুণাগুণ রয়েছে, সেই সাথে কিন্তু এটা স্কিনের হেলথকেও কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করে। এটা খেলে পরে আমাদের স্কিন অনেক বেশি গ্লো করে, অনেক বেশি স্কিন হেলদি হয়। তো এটা তো গেল খাওয়ার ক্ষেত্রে, খাওয়ার সাথে সাথে কিন্তু এটা মাখার ক্ষেত্রে অ্যাজ এ ফেস মাস্ক যদি তোমরা এটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে। তো একটা ম্যাজিক্যাল ফেস মাস্ক যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো চলো দেখে নেওয়া যাক সেটা কী। তোমরা কী করবে, ফ্ল্যাক্সিডকে ব্লেন্ড করে নেবে, শুকনো ফ্ল্যাক্সিডকে ব্লেন্ড করে নেবে। দেন এটার একটা ডাস্ট রেডি করে এটাকে কাঁচা দুধ বা এমনি নর্মাল দুধ যাই হোক না কেন, বয়েল দুধ যাই হোক না কেন, সেটার সাথে মিক্স করবে। মিক্স করে এই ফেস মাস্কটা মুখে অ্যাপ্লাই করবে। এছাড়া চাইলে তোমরা ওভারনাইটও ফ্ল্যাক্সিডকে ভিজিয়ে রাখতে পারো। ওভারনাইট ভিজালে এটা নরম হয়ে যাবে, সকালে এটাকে মিক্সচারে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করার পর কিন্তু এটার সাথে দুধ অ্যাড করে অ্যাজ এ ফেস মাস্ক তোমরা এটা মুখে অ্যাপ্লাই করতে পারো। 15-20 মিনিট রাখবে, দেন এটা ওয়াশ করে ফেলবে। যে কোনো সময় তোমরা যখন যেরকম ইজি থাকো, যেই টাইমে ইজি হও সেই টাইমে তোমরা ইউজ করতে পারো। আর তাছাড়া যাদের ড্রাই স্কিন রয়েছে প্রচুর মাত্রায় তারা কিন্তু এটার সাথে দুধের পরিবর্তে ফ্ল্যাক্সিডের সাথে কিন্তু তারা কিন্তু চাইলে ইয়োগার্ট ইউজ করতে পারে, অর্থাৎ দই ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তো আমাদের যাদের এজিং সমস্যা রয়েছে সেটাকে কিন্তু রিডিউস করতে হেল্প করে ফ্ল্যাক্সিড। এবং সেই সাথে যাদের অ্যাকনের প্রবলেম রয়েছে, ফাইন লাইন্সের সমস্যা রয়েছে সেটাকে রিডিউস করবে। এবং যাদের স্কিন প্রচুর ড্রাই তারা অবশ্যই এই মাস্কটা ট্রাই করে দেখবে, আস্তে আস্তে তোমার স্কিন অনেক গ্লো দেখাবে। তো এটা কিন্তু অল স্কিনের জন্যই সুটেবল, এ না যে পার্টিকুলার কোনো স্কিনের জন্য নয়, প্রত্যেকেই কিন্তু এটা ইউজ করতে পারবে।
তো এটা দেখো তোমরা ট্রাই করে অবশ্যই দেখো বাড়িতে ভীষণ বেনিফিশিয়াল তবে হ্যাঁ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো এই সমস্ত হোম রেমিডিসগুলো কিন্তু সেগুলো পেশেন্টস নিয়ে আমাদের করা দরকার কেননা এ না যে হ্যাঁ আমি বলেছি আজকে বলেছি কালই তুমি একটা ফেয়ার লুক হয়ে যাবে তোমার গ্লো দেখাবে তোমার স্কিন এরকম না পেশেন্টস নিয়ে সেটা করলে পরে সেটার অবশ্যই বেনিফিট পাওয়া যাবে অবশ্যই তোমার স্কিন এই ফ্ল্যাক্সিডের ফেস মাস্কটা ইউজ করে দেখো তোমার স্কিন অনেক বেশি ফেয়ার দেখাবে অনেক গ্লো করবে আর এজিং প্রবলেমও কিন্তু রিডিউস হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কোনোভাবে যদি ভিডিওটা বেনিফিশিয়াল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সেই সাথে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখনকার মতো আসছি।